আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো সিপিএ মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, তারপর ইউটিউব থেকে আর্নিং। আমরা গত ক্লাসে করেছিলাম অ্যাফিলিয়েটস মার্কেটিং। আচ্ছা, অ্যাফিলিয়েটস মার্কেটিং আজকে আমরা করবো সিপিএ মার্কেটিং, গুগল অ্যাডসেন্স এবং ইউটিউব থেকে আর্নিং করা। আর যদি সময় থেকে আমি বাকিগুলো দেখাবো, আমরা প্রথম ক্লাসে যা আলোচনা করছিলাম। আচ্ছা, তাহলে আমি প্রথমে সিপিএ মার্কেটিংটা বলি। সিপিএ মানে হলো ভেরি গুড, কস্ট পার অ্যাকশন। অ্যাকশন জিনিসটা কি, মনে করুন অভিনয় হচ্ছে, ঠিক আছে, যেমন প্রডিউসার বললো কি, মানে ডিরেক্টর বললো কি, যে অ্যাকশন বললে খুশি, মানে কি খুশি, ঠিক আছে, এটা একটা অ্যাকশন হতে পারে। আবার যদি বলো যে অ্যাকশন মানে ড্যান্স শুরু, এটা একটা অ্যাকশন হতে পারে, তাই না? নাই আত্মহত্যা করবে, অ্যাকশন মানে কি, তাহলে অ্যাকশন মানে অনেক কিছু বোঝাতে পারে, ঠিক আছে। তো এখন ঠিক একই রকম আমাদের পরিচালক আমাদেরকে যেটা বলবে অ্যাকশন, সেটা আমরা অ্যাকশন হিসেবে বুঝবো, ঠিক আছে। অ্যাকশনটা কি, যদি বাইরে আমাদেরকে বলে মানে আমরা কাজ করে যাবো, আমরা অনলাইন মার্কেটিং করব, ঠিক আছে। এখন বাইরে যদি বলে যে যদি বিক্রি হয় সেটাই অ্যাকশন, ঠিক আছে, বিক্রি হলে তোমাকে 5 টাকা দেবো, ঠিক আছে, তাহলে বিক্রি হওয়াটা হচ্ছে অ্যাকশন। বাইরে আমাকে বোঝাচ্ছে অ্যাকশন সমান সমান বিক্রি হবে, ঠিক আছে। মানে অ্যাকশন কাকে বলে, অ্যাকশনের ডেফিনেশন কি সেটা বায়ার সেটা ডিসাইড করবে। বায়ার যদি আমাকে অ্যাকশনের ডেফিনেশন দেয় যে অ্যাকশন মানে বুঝবো বিক্রি হওয়া, ঠিক আছে, তাহলে বিক্রি হলে অ্যাকশন। বায়ার যদি বলে অ্যাকশন মানে ফোন পাওয়া, কাস্টমার যদি কোনো একটা ফোন কল করে সেটা আমি বুঝে নেবো যে অ্যাকশন, ঠিক আছে, ফোন পাওয়া, এটা অ্যাকশন। কাস্টমার যদি অ্যাকশন মানে বুঝাই মেল করা, কোনো একজন কাস্টমার একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিলাম নেটে, ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে কেউ একজন ফোন কল করলো, সেটা অ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, তারপর ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে কেউ কী করলো, ওই অ্যাডভার্টাইজমেন্টটা আরেকজনকে শেয়ার করলো। হ্যাঁ, বাইরে যদি বলো যে ফেসবুকে শেয়ারিং ইজ অ্যাকশন, তাহলে ওইটি অ্যাকশন। তারপর কোনো একটা কোম্পানি ফ্রিতে কোনো কিছু খাওয়াচ্ছে, ফ্রিতে খাওয়াবে কেন, পরে কিনে খাওয়ার জন্য, রাইট। এখন সিগারেট খাওয়াই, প্রথম প্রথম নাকি চা খাওয়াইতো ব্রিটিশরা বাংলাদেশে চা চালু করার জন্য প্রথম প্রথম নাকি চা খাওয়াইতো, দুধ চা প্রচলন করছে ওদের হাত ধরে না, সারা বিশ্ব জুড়ে রং চা, দুধ চা সাধারণত অন্য দেশের মানুষ খায় না, বাংলাদেশে মানে দুধ চা প্রচলন আছে। তাহলে মনে করেন কোনো একটা চা কোম্পানি চা খাওয়াবে, ঠিক আছে, এখন কোম্পানি একজনকে ঠিক করবে যে তুমি যতটা চা খাওয়াতে পারো সেটা অ্যাকশন। চা কখন হচ্ছে ফ্রি, চা বিক্রি করতে হচ্ছে না, কিন্তু যতজনকে খাওয়াতে পারে, আজকে 100 জনকে খাওয়াইলো তার স্যালারি 100 টাকা, আজকে 500 জনকে খাওয়ালো তার স্যালারি 500 টাকা, ঠিক আছে। এখন করে চা বিষয়টা এখনো আছে, নেসক্যাফে মাঝে মধ্যে করে, এটা বিভিন্ন কনসার্ট আয়োজন করে এবং কনসার্টের মধ্যে তারা ফ্রিতে কফি খাওয়ায়, ঠিক আছে। তাহলে আপনাকে নেসক্যাফে থেকে অ্যাপয়েন্ট করলো এবং আপনাকে সব কিছু দিল, হ্যাঁ, কফির ফ্লাক্স দিল, কফির ব্ল্যান্ডার দিল, সব কিছু দিল, বললো কি আপনি যতজনকে খাওয়াতে পারেন ততটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি, কোনো একটা সফটওয়্যার কোম্পানি একটা সফটওয়্যার তৈরি করলো, সে বললো কি যে যতজন মানুষ ফ্রি সফটওয়্যারটা ডাউনলোড করে সেটাই অ্যাকশন, হতে পারে না? আচ্ছা, তো এইভাবে আমরা যদি অ্যাকশনের একটা লিস্ট করি যে অ্যাকশন কাকে বলে, বিশাল একটা লিস্ট তৈরি হবে না? হ্যাঁ, যে কোনো ধরনের কাজ হওয়াটাই অ্যাকশন। তো সেই কাজটা কি হবে, সেই কাজটা বাইরেই সেটা ডিসাইড করবে। আমরা আমাদের ইয়াটা দেখি, আমাদের ওয়েবসাইটটা কি ছিল, আবুল, আমরা গত ক্লাসে যে সাইটটা তৈরি করছিলাম ওই ইনফরমেশন দিয়ে, না না, আমরা গত ক্লাসে একটা ওয়েবসাইট তৈরি করছিলাম, রূপচর্চা,
কর্মীরা যা পাই অ্যাফিলিয়েটস মার্কেটিং করে চুক্তি থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছিলাম এবং অ্যামাজন থেকে একটা অ্যাড নিয়ে আসছিলাম, তাই না? অ্যাফিলিয়েটস মার্কেটিং। আচ্ছা, এখন আমরা করব সিপিএ। আচ্ছা, সিপিএর জন্য আমরা একটা কোম্পানি ডিসাইড করি। মনে করেন আবুল ফ্যাশন শার্ট প্যান্ট বিক্রি করে, ঠিক আছে, চিটংয়ে। তো আবুল ফ্যাশন আমার সাথে চুক্তি করলো যে আপনি অনলাইনে আমার জন্য প্রচার করেন, এর মধ্যে যতজন কাস্টমার আমার আমার কি আমার শোরুমে আসবে ততটা হলো অ্যাকশন, ততজনের জন্য তারা কিনুক বা না কিনুক আমি ততজনের জন্য আপনাকে পেমেন্ট করবো, ঠিক আছে। কোন একটা রেস্টুরেন্ট আপনার সাথে চুক্তি করলো যে মনে করেন মেলা একটা রেস্টুরেন্ট দেখাই, একটা ফেসবুক পেজ মেলার, একটা রেস্টুরেন্টের একটা ফেসবুক পেজ, ঠিক আছে। কোম্পানি অ্যাকশন ডিসাইড করলো কি যে যতজন মানুষ তাদের পেজে লাইক দিবে সেটা একটা অ্যাকশন, তাহলে এটা একটা সিপিএ, ঠিক আছে। এটাকে আমরা ফেসবুক লাইক বাড়ানোর কাজও বলতে পারি, আবার সিপিএ বলতে পারি। হ্যাঁ, যতজন মানুষ এখানে পজিটিভ কমেন্টস করবে সেটা একটা অ্যাকশন, ঠিক আছে। তাহলে আমরা যেটা আমরা বুঝলাম যে সিপিএ মানে হলো জাস্ট বাইরের সাথে কন্ডিশনটা একটা পার্থক্য, কন্ডিশন। তাহলে যদি হয় এফিলিয়েটস মার্কেটিং, তার মানে বাইরে আমাকে সেল হলে টাকা দিবে, ঠিক আছে। আর বাইরে যদি বলা হয় যে সেল হতে হবে না, আমার প্রচার হলেই হবে। কোনো একজন মানুষ কমেন্টস করলে তোমাকে টাকা দেবো, কোনো একজন মানুষ ফ্রি ইউজ করলে তোমাকে টাকা দেবো, কোনো একজন মানুষ এই জাস্ট ফোন করলে টাকা দেবো, অন্য যে কোনো কন্ডিশন হলে সেটাকে আমরা বলবো সিপিএ। পার্থক্যটা বোঝা গেল? এফিলিয়েটস মার্কেটিং এর কন্ডিশন কি বিক্রি হতে হবে, আর সিপিএ এর কন্ডিশন কি বিক্রি হতে হবে না, যে কোনোভাবেই কি যে কোনো একটা অ্যাকশন হলেই সে আমাকে মানে পেমেন্ট করবে। আচ্ছা, এখন এরকম সিপিএ কোম্পানি কারা কারা? আচ্ছা, তাহলে সিপিএ করার জন্য আমরা কি করব, আমরা একই কাজটা করব। আমি কি বুঝতে পারছি? সিপিএ কাজ করার জন্য আমরা সেম কাজ করব যে কাজটা এফিলিয়েটস মার্কেটিং এ করি। মূলত এফিলিয়েটস মার্কেটিং এবং সিপিএ একই জিনিস, ক্লিয়ার? একই জিনিস, একই টেকনোলজি, একই স্ট্র্যাটেজি, সব কিছু সেম। জাস্ট আমরা এই মানে এক্ষেত্রে কি করতেছি, অ্যামাজনের অ্যাডটা আমরা এখানে রাখতেছি। হ্যাঁ, এখন আবুল ফ্যাশন যদি আমাদেরকে সিপিএ করাই, তখন আমরা আবুল ফ্যাশনের অ্যাডটা আমরা এখানে রাখবো, ঠিক আছে। পার্থক্যটা এটাই।
আমরা অ্যামাজনের জন্য যেভাবে প্রচার করব, আবুল বেশনের জন্য আমরা একই ভাবে প্রচার করব। যে কোম্পানি আমাদেরকে সিপিএ করতে বলে সেই কোম্পানির জন্য আমরা একই ভাবে প্রচার করব। হ্যাঁ, আমরা একই ওয়েবসাইটের মধ্যে আমরা অ্যামাজনের অ্যাডও রাখবো, আবার আবুল বেশনের অ্যাডও রাখবো, অন্য অন্য কোম্পানির অ্যাডও রাখবো। ঠিক আছে, তো যখন আমাদেরকে অ্যামাজন যখন আমাদেরকে আবুল ফ্যাশন সিপিএ করতে বলবে, তখন সিপিএটার করার জন্য আমরা অনলাইন মার্কেটিংয়ের যতগুলো স্ট্র্যাটেজি আমরা জানি সবগুলো স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করব। আমরা কি কি স্ট্র্যাটেজি জানি? আমরা জানি ফেসবুক মার্কেটিং, তাই না? আমরা যদি আবুল ফ্যাশনকে ফেসবুকে বিক্রি বিক্রি করতে চাই করতে পারবো না? আবুল ফ্যাশনকে আমরা ফেসবুকে বিক্রি করব, ফেসবুকে, গুগলে, ইউটিউবে, তারপর ওয়েবসাইটে, ক্লাসিফাইডে, ক্লাসিফাইড অ্যাডে। হ্যাঁ, মানে আমরা যতগুলা কৌশল শিখছে এসইউর, যতগুলো কৌশল এসইউর, এসইউর কৌশল মেইনলি কোথায়? এক নম্বর হচ্ছে ফেসবুকে, দুই নম্বর হচ্ছে গুগলে, তিন নম্বর হচ্ছে ইউটিউবে। এই তিনটি হচ্ছে মেইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের বাইরে আরও অনেক অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, আমরা ওই জায়গাতে আমরা এসইউ করতে পারি। তাহলে যদি আবুল ফ্যাশন আমাদের কাছে আসে যে আবুল ফ্যাশন হচ্ছে আমাদেরকে প্রচার করতে হবে, আমরা সেটা করতে পারবো না? ঠিক আছে, আবুল ফ্যাশন যদি বলে আমার কাছে ওয়েবসাইট আছে, আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ইমেজ আছে, অ্যানিমেশন আছে, সব কিছু আছে, তোমার কাজ হলো শুধু এগুলো নিয়ে প্রচার করো, আমরা করতে পারবো। আচ্ছা, আবার আবুল ফ্যাশনের মালিক যদি বলে যে ওয়েবসাইট কি সেটা তো জানি না, ভিডিও আমার কাছে কোনো ভিডিও নাই, কোনো কন্টেন্ট নাই, কোনো কিছুই নাই, ঠিক আছে, তাহলে আমরা তার জন্য কাজ করতে পারবো না? আমরা কী করবো? তার জন্য আমরা ছবি তৈরি করবো, ছবি তুলবো, তাই না, অ্যানিমেশন তৈরি করবো, ভিডিও তৈরি করবো, যা প্রয়োজন সব কিছু আমরা করতে পারবো, করে আমরা তার মার্কেটিং করতে পারবো। আচ্ছা, তো আবুল ফ্যাশন যদি আমাদেরকে কাজ দেয় যে আমার আমাকে যদি পেমেন্টের কন্ডিশনটা দেয়, আবুল ফ্যাশন যদি আমাকে অ্যাপয়েন্ট করে যে আপনাকে পার মান্থ 1 লাখ টাকা স্যালারি দেবো, আপনি আমার এখানে কাজ করেন, আপনাকে অফিস দিল, ঠিক আছে, চেয়ার টেবিল দিল, আপনি বসে এখানে কাজ করতেছেন, তাহলে এটাকে আমরা কী বলবো? জব, ঠিক আছে, এটা সিপিএ হচ্ছে না। আবুল ফ্যাশন আপনাকে ফিক্সড মানে স্যালারি দেবে, আপনি ডেলি 8 ঘন্টা করে এখানে কাজ করবেন, আপনাকে সব কিছু কোম্পানি দেবে, যা লাগে সব কিছু কোম্পানি দেবে, তার বাইরে আপনাকে স্যালারি দেবে, ফিক্সড স্যালারি, তাহলে এগুলো জব। আবার আবুল ফ্যাশন আপনার সাথে কন্ট্যাক্ট করলো যে আমার যতগুলো প্রোডাক্ট সেল হবে আপনি আপনার মতো করে এক কাজ করেন, ইচ্ছলে আমার অফিসে এসে করেন, ইচ্ছলে আপনার বাসায় করেন, ইচ্ছলে আপনি যেখানে গিয়ে সেখানে করেন, ঠিক আছে, যতটা প্রোডাক্ট সেল হবে তার 10% আমি আমি আপনাকে দেবো, তাহলে এটা এটাকে কী বলবো? অ্যাফিলিয়েটস মার্কেটিং। আবার আবুল ফ্যাশন যদি বলে যে আপনি যেখানে ইচ্ছে সেখানে বসে কাজ করেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে কাজ করেন, আমি সেগুলো দেখবো না, জাস্ট আপনার অ্যাডভার্টাইজমেন্টের ফলে আমার কাছে কতজন লোক আমার শোরুমে আসতেছে, অথবা কতজন ফোন কল করতেছে, হ্যাঁ, কতজন ফেসবুকে কমেন্টস করতেছে, জাস্ট ওইগুলোকে আমি অ্যাকশন হিসেবে দেখবো, এবং সেই অনুযায়ী আপনি কি প্রত্যেকটা অ্যাকশনের জন্য একটা কি মানে পেমেন্ট পাবেন। আমি কি বুঝতে পারছি? সে আমাদেরকে তিনটে অ্যাকশন বললো, যারা সরাসরি আসবে একটা অ্যাকশন, যারা ফেসবুকে লাইক করবে একটা অ্যাকশন, আবার যারা ফোন কল করবে তারা একটা অ্যাকশন, ঠিক আছে, সে আপনাকে মানে রেট দিল যে যারা সরাসরি আসবে তাদের জন্য $5, $5, সাপোজ যারা যদি ফোন কল করে তাহলে আপনাকে মানে $1, হ্যাঁ, আর যদি আপনার আপনার কি ইয়া করে মানে লাইক করে বা কমেন্টস করে তার জন্য একটা রেট, আলাদা আলাদা রেট আপনাকে দিতে পারে। তাহলে একই কোম্পানি, কোম্পানিটা একটাই আবুল ফ্যাশন, আবুল ফ্যাশন চাইলে আমাকে ফিক্সড জব দিতে পারে, আবার চাইলে সে অ্যাফিলিয়েটস মার্কেটিংও করতে পারে, তাই না, আবার চাইলে সে সিপিও করতে পারে, তাহলে তিনটা মূলত সেম, ঠিক আছে, তিনটা কাজ করার জন্য আমাদের কাজটা সেম। এই তিনটে কাজ করার জন্য আমরা কী করবো? আমরা তাদেরকে প্রচার করবো গুগলের মাধ্যমে, 1 নম্বর গুগল, 2 নম্বর ফেসবুক, 3 নম্বর ইউটিউব, ঠিক আছে, আমরা গুগলের মাধ্যমে প্রচার করবো কীভাবে? আমরা অনেকগুলো ব্লগ সাইট তৈরি করবো এবং সেই ব্লগ সাইটগুলোকে গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো, তাই না, 1 নম্বর। 2 নম্বর, আমরা ফেসবুকে ব্যাপকভাবে এটাকে মার্কেটিং করবো, তাই না, ফেসবুক মার্কেটিং। 3 নম্বর, ইউটিউবে এটাকে নিয়ে মার্কেটিং করবো, এটাকে নিয়ে ভিডিও তৈরি করবো এবং সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবো এবং ইউটিউব ভিডিওগুলোকে অপটিমাইজেশন করবো, ঠিক আছে। এছাড়া আমরা যতগুলো স্ট্র্যাটেজি জানি আমরা এগুলোকে bigroid.com এ দেবো, অন্য অন্য ক্লাসিফাইডে দেবো, দেশে দেশের বাইরে বাইরে যেখানে যেখানে বলো আমরা সেখানে সেখানে কি ব্যাপকভাবে ইয়া করবো মানে স্প্রেড করবো। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম, সিপিএ নিয়ে সিপিএতে নতুন ধরনের কোনো কাজ নেই, নতুন কিছু শেখার নেই, যে সিপিএ হলো একটা কন্ডিশন, ঠিক আছে, আর কিছুই না, খুব সিম্পল। স্যার, এই মতো কি সিপিএর মতো
বুঝিনি যে কোনো কোম্পানি আপনি সেটা পার্সোনালি সিপিএ করতে পারেন, আবার যদি আপনি গুগলে সার্চ করেন আপনি অনেকগুলো কোম্পানি পাবেন যারা সিপিএ সিপিএর কাজগুলো যেখানে মানে পোস্ট করা হয়। সিপিএ অ্যাফিলিয়েটস নেটওয়ার্ক ডট কম অনেকগুলো সাইট পাবেন যেখানে আপনি সিপিএর কাজগুলো পাবেন। ঠিক আছে, আপনি সিপিএর কাজগুলো আপওয়ার্ক থেকে পেতে পারেন, আপনি ফাইবার থেকে পেতে পারেন, স্পেশালাইজ সিপিএ সাইট থেকে পেতে পারেন। হ্যাঁ, এই আমি দেখাচ্ছি, ফাইবার থেকে পেতে পারেন, গুরু থেকে পেতে পারেন, ফাইবার, গুরু, ঠিক আছে, তারপর সিপিএর আলাদা ওয়েবসাইট। তাহলে কনসেপ্টটা খুব সহজ, বায়ার যদি বলে যে যে কোনো একটা অ্যাকশন হলো তোমাকে আমি পে করবো সেটা হলো সিপিএ, আর বায়ার যদি বলে যে বিক্রি হলো তোমাকে পে করবো তাহলে সেটা হলো অ্যাফিলিয়েটস মার্কেটিং। আর এই দুইটা সব কিছুর জন্য আমাদের কাজটা সেম, অ্যাফিলিয়েটস মার্কেটিং, সিপিএ, দুইটার জন্য কি আমাদের সেম কাজ, তাই না? আমাদের সেম সেম কাজটা কি এসইও, তাই না? এসইও মানে কি আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, ফেসবুকের পেজ তৈরি করব, ইউটিউবের ভিডিও তৈরি করব, তারপর ব্যাপকভাবে আমরা ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবে আমরা মানে এগুলোকে অন পেজ অপটিমাইজেশন করব, অফ পেজ অপটিমাইজেশন করব। এসইওতে টোটাল আমরা যা কিছু শিখছি সম্পূর্ণ এসইও, টোটাল এসইওটা আমরা ইমপ্লিমেন্ট করব। কার জন্য ইমপ্লিমেন্ট করবো? যে কোম্পানি আমাকে কাজ দেবে তার পক্ষে, ঠিক আছে? সেই কোম্পানি যে কন্ডিশনে করব না কেন, কাজটা হবে কি মূলত আমাদের এসইওর কাজ। এটুকু একটা ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এরপর আমি এরপর আমরা দেখবো গুগল অ্যাডসেন্স। রাশেদ, রাশেদ এদিকে শুধু রাশেদ আসে নাই কেন? এটা ইয়ে করেন, রান্না নাই করেন, স্টপ করেন, এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি, এটা স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, কই? জি স্যার, এটাকে সেট করেন।